হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা অনেকেই জানতে চান বর্তমান সময়ের সাথে কোন কোন সবজি মার্চ ও এপ্রিল মাসে রোপণ করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই আসছে শশা চাষ। আপনি মার্চ ও এপ্রিল মাসে শশার যে উচ্চ ফলনশীল জাত রয়েছে এগুলো সংগ্রহ করে বুনে দিতে পারেন। শশা মাত্র 60 দিনের মধ্যেই সংগ্রহ করা যায়। এবার আসছে বরবটি চাষ। বরবটি ভারত ও বাংলাদেশে বেশ জনপ্রিয়। আপনি চাইলে মার্চ ও এপ্রিল মাসে বরবটির যে হাইব্রিড জাত রয়েছে এ জাতগুলো চাষ করতে পারেন। তবে পানি সরবরাহ স্বাভাবিক রাখবেন এবং সঠিক মাত্রায় সার প্রয়োগ করবেন। কচু চাষ। আপনারা মার্চ ও এপ্রিল মাসে কচু চাষ করতে পারেন, বিশেষ করে পানি কচু বা ছোলা কচু চাষ করতে পারেন। এগুলো চাষ করলে 2টি লাভ হবে, সাথে আপনারা কচুর লতিও পাবেন যা খুবই লাভজনক। এবার আসছে চাল কুমড়া চাষ। ভারত বাংলাদেশ বেশ জনপ্রিয় সবজি হচ্ছে চাল কুমড়া। মাচা কিংবা চালে এ কুমড়া চাষ করতে পারেন। আপনি মার্চ এপ্রিল মাসে চাল কুমড়ার বীজ লাগিয়ে দিতে পারেন। এবার করলা চাষ। একটু তিতা হলেও খুবই জনপ্রিয় একটি সবজি করলা। মার্চ ও এপ্রিল মাস ছাড়াও করলা সারা বছর চাষ করা যায় এবং বাজারে সবচেয়ে বেশ চড়া দামে বিক্রি হয়। মরিচ চাষ। মার্চ এপ্রিল মাসে মরিচ চাষের জন্য বেশ উপযোগী, তাই বীজ ও চারা সংগ্রহ করে বুনে দিতে পারেন। এবার আসছে মিষ্টি কুমড়া চাষ। মিষ্টি কুমড়া চাষের উপযুক্ত সময় হচ্ছে মার্চ মাস। যারা রোপণ করে দিয়েছেন পরিচর্যা শুরু করে দিন। এই সবজিটিরও বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। ওল কচু চাষ। আপনি চাইলে মার্চ ও এপ্রিল মাসে ওল কচু চাষ করতে পারেন। কিছু কন্দ সংগ্রহ করে বাড়ির আশপাশে স্যাঁতস্যাঁতে ছায়াযুক্ত জায়গায় ওল কচু চাষ করতে পারেন। ঢেঁড়স চাষ। আপনারা মার্চ ও এপ্রিল মাসে ঢেঁড়স চাষ করতে পারেন। খুবই সুস্বাদু ও পুষ্টিকর একটি সবজি হচ্ছে ঢেঁড়স। এছাড়াও আপনারা মার্চ এপ্রিল মাসে বেগুন, লাল শাক, ধুনদোল, পেঁপে, পটল, কাঁকরোল ইত্যাদি চাষ করতে পারেন। তো ভিউয়ার্স, বুঝতেই পারলেন মার্চ ও এপ্রিল মাসে কী কী সবজি চাষ করা যায়।